মমতার আগেই দিল্লিতে বিরোধী দলনেতা শাহ সাক্ষাতের আজ কি কথা শুভেন্দু। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। রবিবারই রাজধানী শহরে পা রেখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা। গত জানুয়ারির শেষে রাজ্যে যাবার কথা ছিল অমিত শাহের, আজ সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক দেশ এক ভোট সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই দিল্লি পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। অবশ্য গন্তব্য আলাদা। সূত্রে খবর, সোমবারই শুভেন্দু অধিকারী দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সূত্রে খবর, লোকসভা ভোটের রণকৌশল নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ এদিন দিল্লিতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদিও এই দিল্লি সফরের মধ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিরোধীরা, তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, আমাকে একদিনের জন্য দিল্লি যেতে হবে। রাজনৈতিক জন্য না, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে ওরা নাকি একটা এক্সপার্ট কমিটি করেছে, তাতে আমাকে আমার ওপিনিয়ন জানাতে ডেকেছেন তারা। তাই আমি 5 তারিখে সন্ধেই যাব, 6 তারিখে বেলা 2টায় মিটিং করব, করে আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসব, কারণ 8 তারিখে আমার বাজেট আছে। এই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এক দেশ এক ভোটের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়েছিলেন কমিটির সচিবকে। তিনি প্রশ্ন তুলেছিলেন সংবিধান প্রণেতারা যেখানে এক দেশ এক সরকারের মতো ধারণা উল্লেখ করেনি, সেখানে আপনারা কি করে এক দেশ এক ভোটের ধারণায় পৌঁছালেন। নিয়ে পাল্টা সুর চড়াও বিজেপিও। এবার বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এক দেশ এক ভোট বিরোধিতা করবেন বলে মনে হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও জানিয়েছিলেন আপনারা কিভাবে লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করতে চাইছেন। 1952 সালে সারা দেশ এবং রাজ্য স্তরে একসঙ্গে ভোট হয়েছিল, কয়েক বছর এটা চলেছিল, তারপর একই সঙ্গে ভোট হয়নি। একাধিক ঐতিহাসিক ঘটনার কারণে বিভিন্ন রাজ্যেও ভোট এখন আলাদা, কিছু রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তা পাল্টাতেও পারে। আপনাদের কমিটি কিভাবে একসঙ্গে ভোট করানোর বিষয় ভাবছেন এটা স্পষ্ট নয়। যে রাজ্যেও এখন বিধানসভা ভোট নেই, শুধু একই সঙ্গে সেখানে জোর করে ভোট করানো উচিত না। অন্যদিকে রবিবারই রাজনৈতিক শহরে পা রেখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। গত জানুয়ারির শেষে রাজ্যে যাওয়ার কথা ছিল অমিত শাহের। অমিত শাহ বঙ্গ সফর সূচি তখন স্থগিত রাখা হয় আচমকাই, পরিবর্তিত জাতীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত বলে জানান সুকান্ত মজুমদার। সেই সময় নীতিশের পদত্যাগ ও বিজেপির সঙ্গে হাত মেলানো না মেলানো নিয়ে পারদ ছিল চরমে। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।